সাবস্ক্রাইব করুন সনিক অক্টেভ কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য। গল্পের নাম চালাক খরগোশ। একটা খুব চালাক খরগোশ ছিল, কিন্তু খরগোশটা খুব অলস ছিল। খরগোশ ভাবল, তাকে যদি খেতে হয় তাহলে তাকে চাষও করতে হবে, আর তাকে যদি চাষ করতে হয় তাহলে তাকে জায়গাটাও পরিষ্কার করতে হবে। মাটি পরিষ্কার করেই তো সে চারা পুঁততে পারবে। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ তার একটা উপায় মনে হলো। খরগোশ একটা লম্বা দড়ি নিয়ে ঘাসের পেছনে লুকিয়ে গেল। কিছুক্ষণ পরে একটা হাতি এলো। খরগোশ হাতির কাছে গিয়ে তাকে থামিয়ে বলল, তুমি কি আমাকে একটা যুদ্ধে হারাতে পারবে? হাতি খুব হাসি পেল আর অবাকও হলো, একটা ছোট্ট খরগোশ ওকে এরকম বলছে? তুমি আমাকে হারাবে? খরগোশ হাতি তাকে হ্যাঁ বলার পরে খরগোশ তাকে একটা দড়ির এক কোণা দিল, দিয়ে আর এক কোণা নিয়ে সে ঘাসের পেছনে গেল। ঘাসের পিছনে যখন গেল, একটা জলহস্তি তার পাশ দিয়ে যাচ্ছিল। জলহস্তি যখন যাচ্ছিল, জলহস্তিকে খরগোশ বলল, তুমি কি আমাকে একটা যুদ্ধে হারাবে? তুমি এত একটা ছোট্ট প্রাণী, তুমি আমার সাথে যুদ্ধ লড়বে? চলো দেখি। খরগোশ দড়ির আরেকটা কোণা জলহস্তিকে দিল। একদিকে হাতি, আরেকদিকে জলহস্তি, দুজনেই দুদিক থেকে টানতে লাগলো। দুটো জন্তুই খুব জোরে জোরে টানতে লাগলো। যেই না তারা টানতে লাগলো, টানতে 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 মাটি আস্তে 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 পরিষ্কার হতে লাগলো। মাটির মধ্যে লম্বা লম্বা গর্তও হয়ে গেল, আর সেই গর্তে খরগোশ গাজরের চারা পুঁতল। খরগোশ খুব সহজেই গাজরের চারা পুঁতে দিল, আর গাজর হতে সে মহা আনন্দে খেতে লাগলো। এই গল্প থেকে তাহলে আমরা কি শিখলাম? একটু মন দিলেই যে কোনো কিছুই সম্ভব।